আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব সেমাই ভাজি বলেন বা সেমাই ঝরঝরে সেমাই ভাজি, সেমাই ঝরতা, যেটাই বলুক। আমার এই উপকরণগুলি লাগবে তেজপাতা, এলাচ, এখানে গুঁড়া দুধ, আর এখানে হচ্ছে আমি নারকেল দিব না। আমি এখানে ড্রাই, যেটা ড্রাই সেই নারকেলটা নিয়েছি, ফ্রেশ নারকেলও দেওয়া যাবে। এখানে চিনি, এখানে হচ্ছে সেমাই, আর এটা হচ্ছে বাদাম। বাদাম যেই বাদামই চান, কাজু বাদাম, পেস্তা বাদাম, যে কোনো একটি বাদাম দেওয়া যাবে। আমি এখানে আলমন্ড নিয়েছি, স্লাইস করে পাতলা পাতলা করে কাটা। এখানে আমি পানি বসিয়েছি, পানিটা যখন বলক আসবে সাথে সাথে আমি সেমাইটা দিয়ে দিব, বেশি না, 30 সেকেন্ড, হালকা একটু রেখে আমি সাথে সাথে ঢেলে নিব। এখানে আমি একটু তেল দিয়ে দিব, হালকা একটু তেল দিয়ে দিব যাতে সেমাইটা লেগে না যায়। পানির বরফ এসেছে, এখন আমি সেমাই দিয়ে দিব, দিয়ে আমি 30 সেকেন্ড, বেশি না, হালকা এভাবে নেড়ে তুলে নিব। আমি এখানে তেল দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আমি এখানে একটি ফ্রাই প্যানে বাটার, আমি এটা বাটার দিয়ে করব, তেল বা ঘি দিয়েও করা যায়, তবে সবচেয়ে ভালো ঘি বা বাটার দিয়ে করলে ভালো একটি সুন্দর একটি ঘ্রাণ আসবে। আমি এখানে বাটারগুলি গলে এসেছে, এর সাথে আমি দিয়ে দিব এলাচ এবং তেজপাতা। তেজপাতাগুলি একটু ছিঁড়ে দিব, দিয়ে আমি একটু ভালোভাবে নিয়ে নিব। তেজপাতা এবং এলাচ বাদা শেষ, এখন আমি দিয়ে দিব যে সেমাইটা আমি হালকা একটু গরম পানিতে সিদ্ধ করে রেখেছি, সেমাই দিয়ে দিব। দিয়ে আমি সেমাইটাকে আস্তে আস্তে এভাবে মধ্যে নেড়ে নিব, এভাবে হালকা হালকাভাবে একটু একটু করে নেড়ে দিব। এখন আমি সাথে যে নারকেল রেখেছি নারকেলের গুঁড়াগুলি দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে করে নিয়ে নিব। নারকেল মাখানো শেষ, এখন আমি চিনি দিয়ে দিব, এভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চিনি দিয়ে দিব। দিয়ে আমি আবারও হালকাভাবে আলতো আলতো করে এভাবে নিয়ে দিব। এখন আমি সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আবার এভাবে নিয়ে চেয়ে দিব হালকাভাবে আস্তে আস্তে। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে যে বাদামটা রেখেছি অর্ধেকটা এখানে দিয়ে দিব, বেশি অর্ধেকটা দিয়ে দিব, আর অল্প কিছু রেখেছি পরে ডেকোরেশনের জন্য। দিয়ে আমি আবারও ভালোভাবে নিয়ে দিব। সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি উপরে এভাবে ঘি দিয়ে দিব, একটু একটু করে উপরে ঘি দিয়ে দিব। দিয়ে আমি আবারও এটাকে আস্তে আস্তে করে হালকাভাবে নিয়ে নিব। রেডি আমার ঝরঝরে বোনা এবং ঝরঝরে যাই বলুন সেমাই, ঝরঝরে সেমাই ঈদের জন্য রেডি। এটাকে এইভাবে আমি হালকাভাবে, যদি কোনো জায়গায় দেখা গেছে একটু জমাট বেঁধে যায়, তাহলে হালকাভাবে এইভাবে নিয়ে নিয়ে দিয়ে আমি জমাটটা খুলে দিব। আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে। রেডি আমার চমৎকার ঝরঝরে সেমাই।